আঠারো শতকের সময় থেকে অনেকে বলেছিলেন যে হজরত ইউনুসের চিহ্ন অনুযায়ী মসিহ খুশে মারা যাননি কারণ এরা বলেন যেহেতু মসিহ নিজেকে ইউনুসের সঙ্গে তুলনা করেছেন এবং যেহেতু ইউনুস মাছের পেটে জীবিত ছিল সেহেতু মসিহ নিশ্চয়ই কবরের মধ্যেও জীবিত ছিল মতি বারো অধ্যায় চল্লিশ আয়াতে ইসা এখানে কোন দিক দিয়ে ইউনুসের সঙ্গে নিজেকে তুলনা করেছেন তা খুবই স্পষ্ট তিনি বলেন ইউনুস যেমন মাছের পেটে তিন দিন ও তিন রাত ছিলেন ইবনে আদমও তেমনি তিন দিন ও তিন রাত মাটির নিচে থাকবেন সাদৃশ্যটা হচ্ছে দিনের সংখ্যা এবং যে মাটির নিচে থাকার পরে তিনি ইউনুসের মতো ফিরে আসবেন সাদৃশ্য শুধু সেটাই ছিল অন্য কিছু নয় এখন মজার বিষয় যে অনেক ইহুদি তফসিরবিদ মনে করতেন যে হজরত ইউনুস মাছের পেটে থাকার সময় মৃত ছিলেন আপনি খুব ভালো করে লক্ষ্য করবেন যে ইউনুস কিতাবের দ্বিতীয় অধ্যায়ে ইউনুস কবরের মধ্য থেকে আল্লাহকে ডাকলেন মূল শব্দ শেয়ল এবং মথি বারো অধ্যায়ে ইসা মসিহ বলেন যে তিনি সে যাবেন অর্থাৎ কবর মাটির নিচে সকল ইহুদি মনে করতেন যে মৃত্যুর পরে সবাই সেখানেই যায় তাই মসিও যখন এই তুলনা করেছিলেন তিনি এমন একটি শব্দ ব্যবহার করেছিলেন যা থেকে বোঝা যায় যে তিনি মারা যাবেন সে এবং তাই মসিও যে কবরের ভিতরে জীবিত ছিলেন সে সব কিছুর পক্ষে সেই আয়াতগুলোর ব্যাখ্যার কোনো সমর্থনই নাই